সুপ্রিয় দর্শক, আমি পুনরায় আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি। তো আমরা যে কজন আছি একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি। টপিকটা হলো যে এই গরমে তো বেশিরভাগ সময়তেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লো ভোল্টেজ চলছে, এবং লো ভোল্টেজে আমাদের সিলিং ফ্যানগুলো আমরা অপারেট করতে করতে আমাদের ফ্যানগুলো কিন্তু যে ওয়াইন্ডিংগুলো আছে সেগুলো খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো বেশিরভাগ ফ্যানের ওয়াইন্ডিং কিন্তু এই সময় নষ্ট হয়। তো এই ফ্যানের ওয়াইন্ডিং যদি আমরা কোনো দোকানে পাঠিয়ে রিপেয়ার করতে চাই তাহলে কিন্তু আমাদের বেশ অনেকটি টাকা খরচা হয়ে যায়। তো আমরা যদি চাই বাড়িতেই কিন্তু আমরা কিছু কয়েকটা জিনিস, দরকারি জিনিস প্রয়োগ করে আমরা কিন্তু সিলিং ফ্যানের ওয়াইন্ডিং নিজেরাই বাড়িতে হ্যান্ডমেড অবস্থায় তৈরি করে নিতে পারি। তো সেটা দেখানোর জন্যই আপনাদের সামনে আজ মূলত উপস্থিত। আপনারা দেখছেন আমার ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ইউটিউব চ্যানেল সুদীপ্তস ইলেকট্রিক্যাল একাডেমি। যারা চ্যানেলে প্রথমবার উপস্থিত হয়েছেন অবশ্যই এইরকম ভিডিও বাংলায় উপলব্ধিকরণ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো আর কথা না বাড়িয়ে আমাদের টপিকে চলে যাচ্ছি। তো দেখুন, আমার হাতে এখানে একটি মেশিনের পার্ট রয়েছে। এটি হচ্ছে সাধারণত আমাদের যে সিলিং ফ্যানগুলি থাকে তার যে স্টেটর পার্ট, এটাকে আমরা স্টেটর পার্ট বলছি এই কারণের জন্যই, কারণ আপনারা দেখবেন সাধারণত আমাদের সিলিং এর সঙ্গে যে হুকটা লাগানো থাকে সেই হুক থেকে একটা থ্রু বোল্ট এইভাবে যায় গিয়ে সেটা সিলিং এর সঙ্গে এইভাবে আটকানো থাকে। এটা কিন্তু ঘোরে না, এর সঙ্গে একটা চাকতি ফিট করা থাকে, সেটাই কিন্তু আসলে এই বল বিয়ারিং এর সঙ্গে ফিটিং থাকে, সেটাই কিন্তু ঘুরতে থাকে। ওটা হয়ে যায় রোটার আর এটা হয়ে গেল আমাদের এসি ফ্যানের স্টেটার। তো এই স্টেটারের এখানে আমাদের প্রথমেই যেটা করতে হবে স্লট গুনে নিতে হবে। দেখতে পাচ্ছেন ওপরে কিছু স্লট আছে, এই যে জায়গাগুলো সেগুলো হচ্ছে এক একটা স্লট, আবার নিচেও কিছু স্লট আছে, এগুলো কিন্তু এক এক রকম স্লট। তো এই যে ভিতরের দিকে যে স্লটগুলো দেখছেন এটা হলো স্টার্টিং ওয়াইন্ডিং এর স্লট, আর ওপরের দিকে যে স্লটগুলো দেখছেন এগুলো হচ্ছে রানিং ওয়াইন্ডিং এর স্লট। তো প্রথমেই আমাদের যেটা করতে হবে এখানে স্লট সংখ্যা গুনে নিতে হবে। তো প্রথমে স্লট সংখ্যা গোনার জন্য একটা নির্দিষ্ট জায়গায় হাত রাখুন এবং সেখান থেকে স্লট গোনা শুরু করুন। আপনারা ক্লকওয়াইজও এটাকে কাউন্টিং করতে পারেন, আবার অ্যান্টি ক্লকওয়াইজও কাউন্টিং করতে পারেন। এখান থেকে শুরু করছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14 স্লট ভেতরে আছে। বাইরে দেখে নিই একবার, এই ঠিক এখানে যেখানে শুরু করেছিলাম তার উপরেরটা থেকে শুরু করছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এখানেও 14টা স্লট আছে। তাহলে ভিতরে রানিং ওয়াইন্ডিং এর জন্য যতগুলো স্লট থাকবে স্টার্টিং ওয়াইন্ডিং এর জন্য কিন্তু ততগুলোই স্লট থাকবে। তো এবার আমরা যেটা করব, এই যে ওয়াইন্ডিং করতে গেলে আমাদের মেইনলি দুটো জিনিসের দরকার হবে, একটা হলো কন্ডাক্টর এবং আরেকটা হচ্ছে ইনসুলেটর। কারণ এখানে আমরা অলরেডি কিন্তু আমরা অলরেডি স্টেটর পেয়ে গেছি, স্লট পেয়ে গেছি। তো আমাদের দুটো জিনিস মেইন দরকার হবে, একটা হচ্ছে কন্ডাক্টর এবং একটা হচ্ছে ইনসুলেটর। কন্ডাক্টর হিসেবে আমরা হার্ড অন কপারের যে ওয়্যার পাওয়া যায় সেইগুলি ইউজ করবো। বাজারে বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড ওয়্যার গেজের মাপ অনুযায়ী আমাদের বিভিন্ন রকমের ডায়ামিটার অনুযায়ী কিন্তু কপার ওয়ার আমাদের মার্কেটে অ্যাভেলেবেল আছে। আমরা 35 গেজ বা 36 গেজ বা 40 গেজের ওয়ার ইউজ করতে পারি। তো সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখবো যে 35 গেজের যে ওয়ারটি আছে সেই ওয়ারটি কিন্তু আমরা ইউজ করে থাকি, এবং সেটি ইউজ করা হয় মূলত আমাদের স্টার্টিং ওয়াইন্ডিং এর ক্ষেত্রে। এবং রানিং ওয়াইন্ডিং এর ক্ষেত্রে একটু তুলনামূলক মোটা, সেক্ষেত্রে আমরা 40 গেজের যে ওয়ারটি হয় সেই ওয়ারটি আমরা রানিং ওয়াইন্ডিং ওয়াইন্ডিং এর যে রেজিস্ট্যান্স সেটা তুলনামূলক রানিং ওয়াইন্ডিং এর থেকে বেশি থাকতে হবে। তাই স্টার্টিং ওয়াইন্ডিং কে আমরা থিন ওয়ার দিয়ে আমরা হচ্ছে ওয়াইন্ডিং করবো, এবং সেখানে নাম্বারের টার্নস হচ্ছে লেস নাম্বার অফ টার্নস দেবো, এবং রানিং ওয়াইন্ডিং এর ক্ষেত্রে আমরা বেশি সংখ্যক পাক দেবো এবং সেটা মোটা তার দিয়ে বাঁধবো যাতে তার ইন্ডাকটেন্সের মান বেশি হয় এবং রেজিস্ট্যান্সের মান কম হয়। তো সেটা তো গেল আমাদের যে কন্ডাক্টর মানে যার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটিটা ফ্লো হবে তার কথা। এবার আসি ইনসুলেশন। আমরা এখানে দু রকম ইউজ করি, একটা হচ্ছে পেপার। এখানে আমরা মূলত যেহেতু প্র্যাকটিস সেশনে রয়েছি আমরা এখানে পিভিসি পেপার ইউজ করিনি, আমরা এখানে কার্টিস পেপার ইউজ করছি আপনাদের দেখানোর জন্য। এই রকম ভাবে সরু সরু পেপারের ফয়েল কেটে নিতে হয়। এই যে স্টেটারের পার্টটি দেখছেন, এই যে পার্টটা আছে এই কোরের গায়ের আমাদের এখানে মাপ নিতে হবে। প্রথমেই স্কেলের সাথে আমরা এখানে মাপ নিয়ে নেবো যে এটি কতটা চওড়া। তো আমরা এখানে যতটা চওড়া দেখতে পাচ্ছি এটা প্রায় 12 mm চওড়া হিসাবে আমরা যদি মাপ নিই তাহলে আমরা এখানে তার থেকে কিছুটা একটু বেশি মাপের পিভিসি ইনসুলেশন পেপারগুলোকে কাটিং করব লম্বা লম্বা। তারপর যেটা করবো, এইভাবে আমাদের স্লটের মধ্যে পেপারটাকে ইনসার্ট করে নিতে হবে, স্লট থেকে যেন খুব বেশি বাইরে বেরিয়ে না থাকে। দেখতে হবে ওপরের দিকটা একটুখানি এক্সট্রা রাখতে হবে, এটার কারণটা আপনারা যখন ওয়াইন্ডিংটা বাঁধবো তখনই দেখে বুঝতে পারবেন। এইভাবে আমাদেরকে স্লটের মধ্যে দিয়ে দিয়ে ইনসুলেশন পেপারগুলোকে নিয়ে যেতে হবে, এবং স্লটের মধ্যে এইভাবে পেপারগুলোকে ছাড়তে ছাড়তে যেতে হবে। টোটাল জায়গাটাতে আমাদের এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে করে চলে আসবে, স্লটের মধ্যে এইভাবে বিছিয়ে নিয়েছে। এবার কথা হলো যে তারটা কোথা থেকে, মানে ওয়াইন্ডিংয়ের তারটা আমরা কোথা থেকে ফেলা শুরু করবো। তার জন্য আমরা দেখুন এই যে স্টেটারের যে রডটা যেটা আমাদের সিলিংয়ের সঙ্গে হোল্ড করা থাকবে সেখানে নিচে একটা এখানে ফুটো করা আছে, এখান থেকেই কিন্তু আমাদের যে তারের লিডগুলো সেগুলো ওপর দিকে কানেকশন হয়ে ওঠে। তাহলে এখানে এই জায়গাটা ঠিক দুটো স্লটের মধ্যে এখানে যে স্লটটা রয়েছে সেই জায়গা থেকে আমরা ওয়াইন্ডিং বাঁধা শুরু করবো। তাহলে ধরে নিচ্ছে আমাদের যে এটা এখানে রয়েছে, তাহলে এই যে আমাদের স্টার্টিং ওয়াইন্ডিং যে লিডটা সেই লিডটাকে আমরা প্রথমে এখানে দু পলটা করে নেবো যাতে এই লিডটা একটুখানি বেশি শক্তিশালী হয় যখন আমরা এটাকে রানিং ওয়াইন্ডিং এর সঙ্গে কমন অথবা আমরা যদি ক্যাপাসিটারের সঙ্গে যখন এটাকে সোল্ডারিং করবো যাতে আমাদের অসুবিধা না হয়, একদম লিক লিকে পড়া না হয়ে থাকে। প্রথম আমরা এখানে একটা স্লটের মধ্যে এখানে এটাকে প্লেস করালাম। এইবার আমরা এখান থেকে একটা করে প্যাঁচ দেওয়া শুরু করছি। তাহলে এই প্যাঁচটা দেওয়ার সময় আমাদের খেয়াল করতে হবে যে খুব বেশি টাইটলি আমরা প্যাঁচ দেবো না, হাতের একটা
নির্দিষ্ট মাপ অনুযায়ী আমাদেরকে প্যাঁচটা দিতে দিতে যেতে হবে, পেপারটা যেন কোনোভাবে কেটে না যায়। এইভাবে আমরা প্রথমে আমরা চাইবো যে এটা যেহেতু আমাদের ভিতরের ওয়াইন্ডিং অর্থাৎ স্টার্টিং ওয়াইন্ডিং, তো এখানে আমরা পাক সংখ্যা কিছুটা কম দেবো রানিং ওয়াইন্ডিংয়ের তুলনায়। ধরে নিচ্ছি আমাদের এখানে 360টা প্যাঁচ দেওয়া হবে, তো আমরা এখানে 360 প্যাঁচ দিয়ে নিয়েছি। তাহলে আমরা এখন ভালো করে দেখুন যে এই দিকে যখন আমরা ওয়াইন্ডিংটা করছি তখন এই যে কয়েলের যে প্রোগ্রেশনটা আছে সেটা কিন্তু এখন ঘড়ির কাঁটার দিকে মানে ক্লক ওয়াইজ ডিরেকশনে আছে। যে এখানে আমাদের 360 প্যাঁচ দেওয়া শেষ হয়ে গেল, এইবার আমরা প্রোগ্রেশনটাকে ঠিক উল্টে দেবো। আগে যেদিকে যাচ্ছিল এখন প্রোগ্রেশনটা উল্টে যাবে, উল্টে গিয়ে এখন এই দিক থেকে এটার কয়েলটাকে আবার আমরা ফেলা শুরু করবো। তার মানে আমাদের এখন উল্টো দিক থেকে কয়েলটা বাঁধা শুরু করতে হবে। তাহলে উল্টো দিক থেকে বাঁধছি, এখানে আমাদের প্রায় 5-6টা ব্যাচ কমপ্লিট হয়ে গেল, মানে ধরে নিলাম আমাদের প্রায় 360 ব্যাচ এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আগেরটা এই দিকে বাদছিলাম, এবার আমরা এটাকে আবার এই প্রোগ্রেশনটাকে ঘড়ির কাটার দিকে অর্থাৎ ক্লক ওয়াইজ ডিরেকশনে ফেলবো। তাই ক্লক ওয়াইজ ডিরেকশনে ফেলার জন্য আবার এটাকে এদিকে নিয়ে এলাম, চার এই দিকে যাচ্ছিলাম। এবার আবার এর পরের স্লটে বাঁধার জন্য এটাকে কয়েলটাকে ফেলে কয়েলটাকে এখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশন এটাকে আবার আমরা বাঁধা চালু। তো দেখুন আমাদের স্টার্টিং ওয়াইন্ডিং এর এই যে স্টার্টিং লিডটা এখানে ছিল আর রানিং স্টার্টিং ওয়াইন্ডিং এর একদম এন্ড লিডটা নিয়ে এসেছি আমরা, এখানে শেষ করেছি। লিডটাকে কিছুটা ছেড়ে এখানে রেখে দিন, আপাতত এই দুটোকে এইভাবে ছেড়ে রাখতে হবে। রাখার পর এই যে ইনসুলেশন পেপারগুলো আছে এই ইনসুলেশন পেপারগুলো এখান থেকে কাটিং করে দিতে হবে। একটা প্রসেস একটু দেখি, এই যে এইভাবে মুড়িয়ে ভেতর দিকে ঢুকিয়ে দিতে হবে। তখন ওই যে 100 পাক দিয়ে নেওয়ার পর এখানে তো মনে করুন ধরে নিয়ে 360 পাক দিচ্ছে, এবার এখানে 5 পাক দিয়েছি তাতে এরকম ভরাট হয়ে গেছে। 100 করে পাক দেওয়ার পর একটা কাঠের বা বাঁশের একটা ছোট সূচনো মতো কিছু বানিয়ে নিবি, একটু চ্যাপটা মতো দিয়ে এইখানটাতে এই ওয়াইন্ডিংগুলোকে এইভাবে চেপে চেপে এইভাবে বসিয়ে রেখে দিতে হবে স্টপে দিয়ে। তারপরে এই দেখ এখন দুটো ওয়াইন্ডিং এর মধ্যেখানে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে ইনসুলেট করার জন্য এখানে ছোট একটা পেপার কেটে এখানে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দেওয়ার পর প্রত্যেকটা কাগজ এভাবে মুড়ি মুড়ি দিলে পরে ওয়াইন্ডিংটা বাইরে থেকে দেখতে এরকম লাগবে, দুটো লিড এভাবে বেরিয়ে আছে, এদিকে একটা লিড বেরিয়ে আছে, এদিকে একটা লিড বেরিয়ে আছে। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এর বাইরের দিকে যে ওয়াইন্ডিং রানিং ওয়াইন্ডিং আছে সেই রানিং ওয়াইন্ডিং এর পেপারগুলোকে বসাতে হবে। তো দেখুন স্টার্টিং ওয়াইন্ডিং এর স্লটে আমরা যেভাবে আমাদের পিভিসি পেপার বা ইনসুলেশন পেপার এখানে স্লটে স্লটে দিয়ে নিয়েছিলাম ঠিক তেমনি রানিং ওয়াইন্ডিং এর জন্য আমরা স্লটে স্লটে এরকম পেপার দিয়ে নিয়েছি। এবার আমাদের যেখান থেকে মোটামুটি স্টার্টিং ওয়াইন্ডিং শুরু হয়েছিল ঠিক তার উপরের দিক থেকে আমাদের রানিং ওয়াইন্ডিংটা করা শুরু হবে। তো রানিং ওয়াইন্ডিং এর জন্য আমরা এখানে সাদা রঙের সুতো ইউজ করছি। দেখুন এখানে যে লিড গুলো বেরিয়ে আছে এখানে একটা লিড বেরিয়ে আছে, এখানে একটা লিড বেরিয়ে আছে, তো মোটামুটি এর উপরের জায়গা থেকে যেন খুব বেশি দূরে কানেকশনটা না হয় কারণ আমাদের একটা স্টার্টিং এবং একটি রানিং ওয়াইন্ডিং এর লিড গুলো নিয়ে তাদেরকে কমন করতে হবে। তো এখান থেকে আমরা বাঁধা শুরু করছি। তো আগে যেমন আমরা শুরু করেছিলাম প্রথম কয়েলটাকে প্রথম কয়েলের যে টানটা সেটাকে আমরা ক্লক ওয়াইজ ডিরেকশনে দিয়েছিলাম, এখানেও তাই এখানেও ক্লক ওয়াইজ ডিরেকশনে দিচ্ছি। এখানে বেশি নয়, এটা যেহেতু একটু মোটা তার নিয়েছি তাই জন্য আমরা তিনটে করে প্যাঁচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু যখন আপনারা প্র্যাকটিক্যালি এটাকে বাঁধবেন তখন স্টার্টিং ওয়াইন্ডিং এ যতগুলো টান দিয়েছেন তার থেকে বেশি সংখ্যক টান আপনাকে এখানে দিতে হবে। এবং স্টার্টিং ওয়াইন্ডিং এর দেখুন জন্য আমরা দেখুন যেরকম কপার ওয়্যার ব্যবহার করেছিলাম দুই ধরে নিয়ে এটা একটা কপার ওয়্যার, তাহলে রানিং ওয়াইন্ডিং এ কিন্তু দেখছেন ডায়ামিটারটা অনেকটা বেশি পার্থক্য হয়, এইটা কিন্তু ডায়ামিটারটা আগের থেকে তুলনামূলকভাবে বেশি। তো আমাদের প্রথম স্লটে এখানে তিনটে প্যাচ দেওয়া হয়ে গেছে, আমরা নেক্সট স্লটে চলে যাচ্ছি। তাহলে আগেরটা আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে বাঁধছিলাম, এখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে বাঁধবো, সেই জন্য স্লটের মধ্যে দিয়ে আমরা এই তারটাকে এখানে শেষ করলাম। তাহলে নিয়ে এসে এটা এবার এই দিক দিয়ে বাঁধা শুরু করলাম, প্যাঁচটা কিন্তু উল্টো দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কিন্তু এখানে আমাদের ওয়াইন্ডিংটা এখন বাঁধা চলছে। তো এখানেও আমাদের তিনটে প্যাঁচ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আবার এটাকে স্টার্টিং ওয়াইন্ডিং এর মতোই ঠিক উল্টো উল্টোভাবে বাঁধতে বাঁধতে যেতে হবে। তো আমরা এদিকে ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ক্লকওয়াইজ ডিরেকশনে এটাকে আবার বাঁধা শুরু করলাম। তো এইভাবে আবার এখানে তিনটে প্যাঁচ দিয়ে নিচ্ছি, কমপ্লিট হয়ে গেল। ঠিক একই রকম ভাবে এখান থেকে প্যাঁচটাকে আবার এই স্লটের মধ্যে ফেলবো দিয়ে তারপরে স্লটটাতে নিয়ে যাবো, এইভাবে এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আবার বাঁধতে শুরু করবো।
করবো। তাহলে এখানে আমাদের রানিং ওয়াইন্ডিংটা বাধা দেখুন, তাহলে রানিং ওয়াইন্ডিং এর দুটো এন্ড রয়েছে, স্টার্টিং ওয়াইন্ডিং এর এখানে দুটো এন্ড রয়েছে। এখন এই স্টার্টিং আর রানিং ওয়াইন্ডিংটাকে আমরা এখানে কমন করে দিচ্ছি, তাহলে এখানটায় কমন করে দিলাম। এই কমনের সাথে আমাদের নিউট্রাল কানেকশন করতে হবে। এইবার এই যে রানিং ওয়াইন্ডিং, এই রানিং ওয়াইন্ডিং এ আমাদেরকে বাইরে থেকে ফেজ সাপ্লাই দিতে হবে, এবং এই যে স্টার্টিং ওয়াইন্ডিং, এই স্টার্টিং ওয়াইন্ডিং এর এখানে আমাদের একটি ক্যাপাসিটারের একটা লিড কানেকশন করব, এবং ক্যাপাসিটারের আরেকটা লিডকে আমরা এই ওয়াইন্ডিং এর মধ্যে কানেকশন করব। কিন্তু বাইরে থেকে যে ফেজটা নিয়ে আসবো, সেই ফেজটা কিন্তু কখনোই এই স্টার্টিং ওয়াইন্ডিং এর সঙ্গে দেবো না, সবসময় রানিং ওয়াইন্ডিং এর সঙ্গে কানেকশন করবো। তাহলে ফেজও এখানে এলো, ক্যাপাসিটারের একটা লেগ এখানে এলো, ক্যাপাসিটারের সেকেন্ড লেগটা এখানে এলো, আর যে নিউট্রালটা আমরা নিয়ে এসেছি সাপ্লাই থেকে, সেই নিউট্রালটা আমাদের স্টার্টিং আর রানিং ওয়াইন্ডিং এর যে কমন সেকশন করা আছে সেখানে কানেকশন হয়ে গেল। তো যদি ভিডিওটা আপনাদের উপযুক্ত বলে মনে হয়, যদি ভিডিওটা থেকে আপনারা কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটাকে আপনাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরো ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ইন্টারেস্টিং সমস্ত ভিডিও বাংলায় নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে এর পরের দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।